আজ হচ্ছে বিজয়া দশমী। তো মা সকাল সকাল স্নান করে এসে যাত্রার ঘর বসাচ্ছে। তো এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘর, এখানে এবার মা যাত্রার ঘর বসাচ্ছে। আর প্রথমে দেখতে পাচ্ছ মা রেখেছে একটা টুল, তার উপর রেখেছে যারা এ বাড়িতে পড়াশুনোর সাথে যুক্ত তাদের বই খাতা কলম, তার আগে রেখেছে কাঁচা টাকা কড়ি। আর আমাদের বাড়িতে যাত্রার ঘর বসানোর সময় পুঁটি মাছেরও দরকার হয়, তো মা এখানে দেখতে পাচ্ছ সব কিছুর উপর সিঁদুরের ফোঁটা দিচ্ছে আর তারপর ঘরটা বসাবে। আর আজকে মনটাও একটু খারাপ লাগছে, কারণ এতদিন পুজো পুজো করে বেশ আনন্দেই কাটালাম, তো আজ মা দুর্গা শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ লাগছে। আর এটাও একটু ভালো লাগছে ভেবে যে বিকেলে আবার যাব মা দুর্গাকে দেখতে, মাকে সিঁদুর ছোঁয়াতে, তো ওখানেও একটু আনন্দ হবে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল, বড়দের প্রণাম রইল আমার তরফ থেকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় হাসি খুশি থাকো, আনন্দে থাকো, এটাই আশা করছি, ভগবানের কাছে প্রে করি। আর পুজোর এই কটা দিন আশা করছি সবারই ভালো করে কেটেছে, আনন্দে কেটেছে, আমাদেরও খুব ভালো করে কেটেছে। তো যতটুকু আশা করেছিলাম তার থেকে ভালোই কেটেছে পুজোগুলো, মানে পুজোর দিনগুলো। কি বাবা, আচ্ছা দিচ্ছি। তো সৃজা চলে গেছে পড়তে, সৃজার বাবা চলে গেছে টিউশনিতে, মানে সবাই যার যার নর্মাল লাইফে ফিরে চলে এসেছি, মানে ফিরে এসেছি। আর আমি করছি রান্না বান্না শুরু করে দিয়েছি, আর সৃজার বাবা চলে আসবে যেহেতু স্কুল বন্ধ, শুধু টিউশনগুলো আছে, টিউশন তো করাতেই হবে বলো। তো বলতে বলতে সৃজা চলে আসছে, আর ছেলে তো এখানে দিদির খাতা কালার এগুলো নিয়ে পেন্টিং শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো, দাঁড়াও টিভি অন করে দিতে বলছে। ছেলে মেয়ের পেছনে যদি এখন আমি পড়ে থাকি তাহলে আমার কাজের 12টা বেজে যাবে। ওদের ওই হই হুল্লোর চিৎকার চেঁচামেচি খেলাধুলো মানে চলতেই থাকবে সারাদিন। তো আজকে রান্না করছি চিকেন কষা। তো সৃজার বাবা আগে বলে রেখেছিল আজকে চিকেন কষা রান্না হবে, তো যাদের জন্য রান্না করব তারা যেভাবে খেয়ে সন্তুষ্ট হবে সেভাবে রান্না করে দিলেই মনের তৃপ্তি, তাই না বলো? তো সেভাবেই রান্না করছি আজকে। আর আজকে হচ্ছে বিজয়া দশমী, তো সবার ঘরে আজকে স্পেশাল রান্না হবে। তো আমার ঘরে সাধারণ স্পেশাল রান্না, তো এখানে দেখতে পাচ্ছ সকালে করলা ভাজা করেছিলাম, সেটা রয়ে গেছে, আর রান্না করেছিলাম ডাল, আর এখন রান্না করছি চিকেন কষা। আর মাংস রান্না হলে আমার ঘরে মানে মেয়ের আর কিছু লাগে না, আর ছেলেকে তো খাওয়াই, ও শুধু মাংস এত মশলাদার রান্না করলে ওকে আমি সেটা খাওয়াই না। তো মাংস তো অবশ্যই খাওয়াবো, কিন্তু ডাল দিয়ে মেখে তারপর খাওয়াবো। তো তাড়াহুড়ো করছি কারণ বিকেলে আবার যাব পুজো মণ্ডপে মা দুর্গাকে সিঁদুর ছোঁয়াতে, সেজন্য তাড়াহুড়ো করছি। আর আমাদের ঘরে মাংস রান্না হলে গোটা রসুন লাগবে, সৃজার বাবার, আমার আর সৃজার তিনজনই গোটা রসুন খেতে খুবই ভালোবাসি। মাংস কম হোক কিন্তু গোটা রসুন আর টুকরো পেঁয়াজ এ দুটো লাগবেই। সৃজার তো মাংস দিলেই বলবে পেঁয়াজের টুকরো দাও, গোটা রসুন দাও, আর ঝাল যদি কম হয়ে যায় সেজন্য দেখো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর বেশি ঝাল তো দিতে পারবো না কারণ ছেলে খাবে তো সেজন্যে। তো সবার কথা আজ মাথায় রেখে তারপর রান্না করতে হয় আর কি। তুই রেডি তো বাবা? তাহলে মোবাইলটা বাবাকে দাও। তো সৃজার আমি এখন যাব মাকে সিঁদুর ছোঁয়াতে। তো রেডি হয়ে নিলাম, আজকে লাল শাড়ি পরেছি, অন্যান্যবার হলুদ শাড়িটাই বেশি পরি, তো এবার লাল শাড়িটা পরে নিলাম। আর এখানে সব কিছু রেডি করা আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি, এখানে আছে সৃজার, সৃজার বাবার দুটো বই, এখানে আছে নতুন সিঁদুরের কোটো, দূর্বা আর ধান। ধান আমি শুধু নিয়েছিলাম মায়ের পায়ে ছোঁয়ানোর জন্য, তো মা বললো বেশি করে নিয়ে যাও, তো মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে আসতে বললো। আর এটাতে একটু মিষ্টি নেব মায়ের জন্য, প্লেটটা রেডি করে রেখেছি, মিষ্টিটা এখনও দেইনি। তো এটা রেডি হয়েই গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন শুধু বেরোনোর পালা। যাই নাকি? হ্যাঁ তুমি থাকবে ঘরে? ও খুচরো টাকা দাও আমাকে, দাও আমার কাছে নেই তো, নেই আমার কাছেও নেই খুচরো টাকা।
দাঁড়াও আমি দেখি, আমি দেখছি, আমি দেখছি, দাঁড়াও। নিয়ে যাও। তো স্টিচার বাবা থাকবে আর তুহিন থাকছে, তো স্টিচার বাবা এর জন্যই ঘরে আছে কারণ তুহিন ঘরে ঘুমাচ্ছে। ওই দেখো, তো সমস্ত কাজকর্ম সেরে তুহিনকে খাইয়ে আমারও খাওয়া দাওয়া সেরে তুহিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি আগে, নাহলে ওকে নিয়ে যেতে পারবো না। আর যদি ঘুম থেকে উঠে যায় তাহলে ওর বাবা নিয়ে যাবে। আমার পার্সটা পাচ্ছি না, দরকারের সময় কিছু খুঁজে পাবো না। সব কিছু রেডি, মা সন্ধ্যা দিচ্ছে। আর আজ পুজো মণ্ডপে এসে দেখছি ঠিক সময়ে এসেছি, কারণ এখন পর্যন্ত সেরকম একটা ভিড় হয়নি দেখতেই পাচ্ছ। তো ভালো করেই সব ঠাকুরের মূর্তিকে সিঁদুর ছোঁয়াতে পেরেছি, মিষ্টিমুখ করাতে পেরেছি, তো এটাই অনেক শান্তি। আর আমাদের এখানকার বেশিরভাগ সবাই সন্ধ্যার সময় আসে সিঁদুর ছোঁয়াতে মাকে, তো খুব ভালোও লাগে। ঠাকুরকে সিঁদুর ছোঁয়ানোর পর সবাই সবাইকে সিঁদুর ছোঁয়ায়। আর পুজো মণ্ডপে যেহেতু ডিজে বাজছে সেজন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, সিঁদুর ছোঁয়ানোর পালা শেষ হয়ে গেলে চলে যাব বাড়ি। বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, তারপর চা খেয়ে যদি পারি রাতের রান্নাটা সেরে চলে আসব আবার পুজো মণ্ডপে, কারণ এরপরে ডান্স শুরু হবে। তো সবাই নাচানাচি করবে, দেখতে হবে না, সবাই আসবে এখানে, মানে এদিকের আশেপাশে সবাই আসে, খুব ভালো লাগে। তো মাকে তো আর চোখের জলে বিদায় করতে পারি না শ্বশুরবাড়ি, মুখে হাসি দিয়ে মাকে শ্বশুরবাড়িতে বিদায় করতে হবে, তাই না বলো? তো মাও যেভাবে আমাদের হাসি খুশি মুখটা দেখে শ্বশুরবাড়ি যাবে, ঠিক আগামী বছর এসে যেন সবার মুখের এই হাসিটা দেখতে পায় মা, এই আশা রেখে মাকে শ্বশুরবাড়িতে বিদায় জানাবো আজকে। তা চলো দেখতে থাকো। হ্যাঁ, পাপা নিয়ে গেছে পাপারটা, চলো চলো ওদিকে চলো। আর ঠাকুর বিসর্জনে যাবে, দেখো কত উৎসাহ উদ্দীপনা, মানে ঠাকুর বিসর্জনে যাবে, এখন বাজে 7:45, আর ঠাকুর বিসর্জনে যাবে হচ্ছে 10:30, 10:30 তো মিনিমাম ধরে রাখো। বাইক তুলে রেখেছে আজকে, তারপর ঘরে পাশের র‍্যাকটাও এনে রেখেছে, আজকে সব কাজ অ্যাডভান্স করে দিয়েছে, দেখেছো? আর অন্যদিন আমি বলি বাইক তোলো বাইক তোলো, বলতে 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 খাওয়া দাওয়া শেষ হবে, আমরা শুয়ে পড়বো, তারপরে গিয়ে বাইক তুলবে। তো সম্পূর্ণ মুখ একদম সিঁদুরে একদম ঢেকে গেছিলো, সিঁদুর দিয়ে সম্পূর্ণ মুখ, মানে জায়গা আমাকে মানে ফাঁকা জায়গা ছিলই না, মানে পরিষ্কার মুখ দেখা যাচ্ছিল না, সবাই দিয়ে একদম সম্পূর্ণ মুখ, যতটুকু চশমা, কাকি বলছিল পাশের বাড়ি, কাকি বলছিল তোমার চশমাটার জন্য এইটুকু জায়গা বেঁচে গেল, বাকি জায়গাটা, আমি কি কাকি চশমাটার জন্য শুধু এই চোখটা বেঁচে গেল, বাকি জায়গাটা তো সম্পূর্ণ ভরেই আছে। তারপরে কাকি দিয়ে দিল, আরেকজন আছে উনিও একদম সুন্দর এভাবে এভাবে ভরে টেটে দিল, আমিও দিয়েছি সবাইকে। ওহো, পড়ে গেছো, ওঠো 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 ওঠো। তো একটা দিনই আনন্দ, তাই না? এই দিনটাই সবাই আনন্দ করবে, সবাই সবাইকে মাকে সিঁদুর সিঁদুর পরানোর পর সবাই একজন আরেকজনকে সিঁদুর পরায়, ভালো লাগে, বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে আজকের এই দিনটা। হ্যাঁ যাবে তো, তুমি যাবা, এখন যাবা, এখন কিছু খায় নেই, কিচ্ছু খায় নেই, আমি
ঠাম্মি একবারে যাবে, তুই কিছু খেয়ে দে। বাবাও তো যাবে না, আমরাও তো যাবো, আমিও তো যাবো। কোথায় ব্যথা লাগলো, কি হয়েছে? মা এসেছিল, মা যাবে এখন মন্দিরে। তো মা একবারে ঠাকুর বিসর্জনে যখন নিয়ে যাবে তখন আসবে। তোর লাগলো কোথায় বল? মানে পারিসো এত ইসে করে না, নিজে নিজেই ব্যথা পায় বাস আর কি। পাপা তুই বিস্কিট নিবি? তুই দাঁড়া, ভাইকে একটা বিস্কিট দিই। চা বানিয়ে নিলাম। এসে ড্রেস মানে শাড়িটা চেঞ্জ করে প্রথমে চা বানিয়ে নিলাম। ও না, কি বলতে কি বলছি, বিস্কিট খাবা না বাবা? এই যে না ফুল বিস্কিট খাবে না, মুড নেই। তো ওখান থেকে এসে শাড়িটা চেঞ্জ করে নিয়ে প্রথমে মুখটা ধুয়ে আসলাম। মুখ হাত একদম সম্পূর্ণ ভরে গেছিলো। তো ফ্রেশ হয়ে নিয়ে চা বানালাম, ভাত রান্না করে রেখে একবারে যাব। কারণ এসে আর ইচ্ছা করবে না, একবার গেলে না আর আসতে ইচ্ছা করে না, সবাই নাচানাচি করবে, ডিজে এনেছে। তুই দেখতে যাও বাবা যাও, আমি দরজাটা বন্ধ করে আসবো। তো আবার চলে যাচ্ছি মন্দিরে, পুজো মণ্ডপে। তো এবার এই শাড়িটা পরে নিলাম, একটু পরপর ড্রেস চেঞ্জ করছি আর যাচ্ছি। তো দরজাটা বন্ধ করে যাব, কারণ সিজার বাবা চলে গেছে অনেকক্ষণ আগে, লক করিনি দরজাটা। পুজো মণ্ডপে এসেও দিদিভাইয়ের শান্তি নেই। দেখো দুই ভাইকে সামলাতে সামলাতে দিদিভাই হয়রান হয়ে গেছে। তো বারবার ওরা ওদিকে চলে যাচ্ছে আর দিদিভাই বারবার এদিকে দিয়ে যাচ্ছে। তো কোনো মতেই দুজনকে আটকানো যাচ্ছে না, আগে আগে বড় ভাই, পেছন পেছন ছোট ভাই। তো দুজনকে কোনো মতেই সামলানো যাচ্ছে না। ওদিকে মিউজিক বাজছে, তো তো ওরা নিজেকেও আটকাতে পারছে না। একবার ডান্স করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার দৌড়ে চলে যাচ্ছে। তো ভিড়ের মাঝখানে গেলে একটু ভয় হয় কখন ধাক্কা লেগে যেন পড়ে যায়, সেই জন্যই আর কি সাবধানতা। মহা মুশকিলে পড়ে গেলাম, দেখতে পাচ্ছ? মানে ছেলেকে কোনো মতে আটকাতে পারছি না। আর এখন কি করছে জানো, পেছনে যে স্টেজটা আছে তো সেখানে গিয়ে ওরা নাচানাচি করছে। তো ঠিক আছে, স্টেজে দাঁড়িয়ে নাচানাচি করলে কোনো প্রবলেম নেই, কিন্তু তুহিন কি করছে, সিঁড়িতে দাঁড়িয়ে আছে। মানে স্টেজের যে সিঁড়িটা, সিঁড়ি দিয়ে একবার উঠছে আর নামছে, আর সিঁড়ির মাঝখানে ফাঁকা আছে। তো তো সেটাই ভয় হচ্ছে যে কখন যেন পড়ে যায়, সেই জন্য আটকাতে পারছি না। তো একটু পরে ওর বাবাকে ডেকে বললাম যে তুমি একটু সময় রাখো, তারপর আমি বাড়ি চলে যাব। অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, এবার বাড়ি যাব, কারণ তুহিনকে আর রাখতে পারছি না। আর ওর বাবা কতক্ষণই বা রাখবে, ওর এদিকেও দেখতে হয়। তো সেই জন্য ভাবছি বাড়ি চলে যাই, ওটাই ভালো হবে। আর ঠাকুর নিয়ে যাবে বলেছে তো 10টা সাড়ে 10টা, কিন্তু লেট হবে, কারণ প্রত্যেকবারই এরকমই বলে, কিন্তু ঠাকুর নিতে নিতে সে 11টা সাড়ে 11টা বেজে যায়, কারণ নাচানাচির ধুম লেগে যায়। তো ওদের মানে নাচ শেষ হতেই চায় না। তো দেখো বাড়িতে চলে এসেছি, ছেলেকে খাইয়েও দিয়েছি, এখন নিজে খেতে বসে গেছি। দুপুরে মাংস রান্না করেছিলাম, সেটা নিয়ে সেটা দিয়ে ভাত খাবো। আর দেখো ডালে যত লঙ্কা আছে সব জমে গেছে, মানে ডালে লঙ্কা কেউ খেতে চায় না। আমি যদি খাই দু একটা, মানে দুবারে বা একবারে খাই, কিন্তু সৃজার বাবা ডালে লঙ্কা মোটেও খেতে চায় না। তো খেয়ে নিই, সৃজাও খেয়ে নিয়েছে, ও ওই ঘরে চলে গেছে, মানে ওর ঠাম্মির ঘরে আছে। তো এখন আমিও খাবারটা খেয়ে নিই, আর সৃজার বাবাকে আগেই খাইয়ে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি জানি লেট হবে, সে কোন রাতে আসবে, তারপর ঠান্ডা খাবার খেতে হবে। সবাই তো সুন্দর বড় বড় কানের পরে, কিন্তু আমি ছোট কানের পরে তবু পরে থাকতে পারি না। দেখো পেছনের অবস্থা বোধহয় খুবই খারাপ। আর একটা সেট কিনেছিলাম দেখো, গলার সেট, ওটাতে কানেরটা এতটাই ভারী যে আমি পড়তে পারি না। আর আমার মুখে না বড় কানের মানায় না। কিনি তো ঠিকই, পছন্দ হয় ভালো লাগে, সেরকম একটা কিনি না আমি বড় কানের। তবে এই মালার যে সেটটা, ওটা দেখে পছন্দ হয়েছিল, কানেরটা তো ছিলই, টিকলি ছিল, তো সেট ছিল আর কি, কানের মালা আর টিকলি।
তো কিনেছি। কেনার পর মালাটা তো ভালো লাগে, মালাটা পরি, কিন্তু কানেরটা পরতে পারি না। বাবা স্ট্যান্ডটা নড়ে, কিন্তু কানেরটা পরতে পারি না, এতটাই ভারী। আর এখনো ওরা যায়নি, ঠাকুর নিয়ে এখনো যায়নি নদীতে, কখন যাবে জানি না। 10:30 বেজে গেছে, এখনো ডিজে বাজছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, এখনো ডিজে বেজেই যাচ্ছে। চুলটা আটকে নিই কাটার দিয়ে। বিনুনি করবো না আজকে। বাবা কাপড় চোপড় গুলো এভাবে এলোমেলো করিস না বাবা, ওঠো, খুব রাগ হয় কিন্তু আমার। জ্বর এসে গেছে, সর্দি লেগেছে তো, সর্দির জন্য জ্বর এসে গেছে। কালকে হাওয়াটা লেগে গেল, সর্দি লেগে গেছে, এখন নিয়ে শোবো, নাহলে যতক্ষণ না নিয়ে শোবো না ততক্ষণ বিরক্ত করবে আমাকে। নিয়ে শুলে মানে লাইট অফ করে নিয়ে শুয়ে পড়লে চুপচাপ, তারপর যতক্ষণে ঘুমায়, ঘুমাবে তো না, এপাশ ওপাশ করবে, এখানে ওখানে নামবে, মানে নাইট বাল্বটা জ্বালানো থাকে তো ভয় তো পাই না। যা ওইদিক দিদিভাই শুয়ে পড়েছে, দিদিভাই ঘুমাচ্ছে না, সে যা প্রচণ্ড টায়ার্ড, ও ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছিস পাপা? ঘুমিয়ে গেছে ও। আর লাইট অফ করে আসি আমি, ও এই লাইটটা দেবো, নাইট বাল্বটা দিতে বলছে। হ্যাঁ আসছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করছি আজকের বিজয়া দশমী তোমাদের সবারই ভালো করে কাটলো, আগামী দিনগুলো তোমাদের সবার ভালো করে কাটুক, ভালোভাবে কাটুক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আশা করছি, ভগবানের কাছে প্রে করছি। তো আজকের মতো গুড নাইট।